দর্শকদের শুভেচ্ছা দিয়ে টিভিএস ইনসাইট শুরু করছি। আমার সাথে আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট আবুল কাশেম আছে। আমরা যে রিপোর্টটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে যে আসলে যে ইউক্রেন যুদ্ধ ফলে যে বিশ্বব্যাপী যে অস্থিরতা শুরু হয়েছে এবং বিভিন্ন দেশে মুদ্রাস্ফীতি বেড়ে গেছে, তার ফলে বাংলাদেশ সরকার যে ফাইন্যান্স মিনিস্ট্রি তারা দেখতে পাচ্ছে যে আমাদের যে এক্সপোর্ট গ্রোথ সেটা আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে, এবং কিন্তু আবার পাশাপাশি মিনিস্ট্রি মনে করছে যে আমাদের যে রেমিটেন্স সেটা বাড়বে। সো কেন এক্সপোর্ট গ্রোথ কমবে এবং কেন বাড়বে, রেমিটেন্স বাড়বে, সেটাকে নিয়ে আমরা কাশেমের সাথে আলাপ করব। তার আগে বলি যে এবছর বাংলাদেশের হাইয়েস্ট এক্সপোর্ট আর্নিং এক্সপেক্ট করা যাচ্ছে। আমরা অলরেডি 10 মাসে $43 বিলিয়ন আর্ন করেছি, আর যেটা এর আগে আমাদের হায়েস্ট ছিল 2019-20 সালে কোভিডের আগে, তখন আমাদের হায়েস্ট ছিল এক্সপোর্ট আর্নিং থেকে $44 বিলিয়ন। তো এবছর যেহেতু এটা $43 বিলিয়ন অলরেডি অ্যাচিভ করেছি, অলদো রিসেন্ট মান্থগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে একটা স্লো ডাউন, কিন্তু তারপরও আমরা এক্সপেক্ট করছি যে আমাদের এই পুরো বছরের এক্সপোর্ট আর্নিং $50 বিলিয়ন রিচ করবে। তো ফাইন্যান্স মিনিস্ট্রি কিসের ভিত্তিতে এই ধরনের প্রজেকশন করছে যে যেখানে আমাদের এক্সপোর্ট গ্রোথ কমে যাবে? ধন্যবাদ সাহেব ভাই। আমরা সবাই জানি, আপনিও যেটা বলছেন যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, এই যুদ্ধের কারণে আসলে গ্লোবাল ইকোনমিটাই এখন একটা মন্দার দিকে যাচ্ছে। আপনি জানেন যে যুক্তরাষ্ট্র আমাদের তো প্রধান এক্সপোর্টের সোর্স, এবং ইউরোপীয় ইউনিয়ন, দুই জায়গাতেই হচ্ছে ইনফ্লেশন ব্যাপক মাত্রায় বেড়েছে। যুক্তরাষ্ট্রে প্রায় 40 বছরের মধ্যে হাইয়েস্ট ইনফ্লেশন, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে হচ্ছে ডাবল ডিজিট ইনফ্লেশন হয়ে গেছে, ইউকেতে হচ্ছে 38 বছরের মধ্যে হাইয়েস্ট ইনফ্লেশন। ফলে ওইসব দেশের কাস্টমাররা তারা তাদের হচ্ছে ফুয়েল এবং পাওয়ারের জন্য এক্সট্রা খরচ করতে হচ্ছে, এবং ফুডের জন্য। তো সেই কারণে তারা হচ্ছে পোশাক, আমাদের তো তৈরি পোশাকটাই হচ্ছে প্রধান এক্সপোর্ট আইটেম, এই পোশাক কেনার ক্ষেত্রে হচ্ছে তারা একটু কস্ট কাট করবে, এরকম লক্ষণ রয়েছে। সেটার কি কোনো ধরনের মার্ক আছে আমাদের কি রিসেন্ট মাসে এপ্রিল মাসের? আমাদের ব্যবসায়ীরা বলছেন যে মে মাসে হচ্ছে অর্ডার একটু কমেছে, এবং হচ্ছে জুন জুলাইয়ে যে আমরা যে শিপমেন্টটা করব সেই অর্ডারগুলোতে এখন ব্যবসায়ীদের কাছে আসতেছে, এবং এক্ষেত্রে হচ্ছে যে অর্ডার আগের তুলনায় একটু আগের মাসগুলোর তুলনায় কমছে। আমরা দেখছি যে এই মাসের 25 দিনে $2.2 বিলিয়ন এক্সপোর্ট হয়েছে, কিন্তু এটা এপ্রিল মাসের তুলনায় $800 মিলিয়ন কম। এখানে একটা ফ্যাক্টর আছে, আমরা ঠিক এটা দেখেই যে বোঝা যাবে যে আসলে মন্দা হচ্ছে সেটা না, কারণ এখানে ঈদের বন্ধের কারণে অ্যাক্টিভিটিসও কম ছিল, এবং ঈদের সাথে পিঠাপিঠি সব বছরই একটু সেই ঈদের মাসে কম থাকে। কিন্তু আপনি বলছেন যে কম অর্ডার আসছে। জি, আমাদেরকে ব্যবসায়ীরা এটাই বলছেন যে একটু কম অর্ডার আসছে, এবং কম অর্ডার আসাটা হচ্ছে স্বাভাবিক, কারণ যখন কাস্টমারের হচ্ছে এক জায়গায় অর্থ বেশি ব্যয় হয়, কাস্টমার তো তার মৌলিক চাহিদা হচ্ছে কাট করতে পারে না, খাদ্যপণ্য সে কমাইতে পারবে না, তার হচ্ছে ফুয়েল এবং পাওয়ারে সে কাট করতে পারবে না, তখন মানুষ হচ্ছে পোশাক আশাকটাই হচ্ছে কেনা। কিন্তু এই বছর মানে এই অর্থ বছরের আমরা যে সেপ্টেম্বর থেকে এপ্রিল পর্যন্ত দেখছি, আমরা এভারেজে প্রত্যেক মাসেই খুব ভালো জি রেসপন্স দেখছিলাম, এবং আমাদের 10 মাসে 35%-এর উপরে গ্রোথ আছে। সো এটা একটা সিগনিফিকেন্ট গ্রোথ, বাট এটা হলো যেহেতু কোভিড এর সময় একটা ধাক্কা খেয়ে আমরা নেমে গেছিলাম, কোভিড এর সময় আমাদের এক্সপোর্ট কমে যাওয়ার কারণে আমাদের বেসটা একটু ছোট ছিল, সেই ছোট বেজের উপরে এটা হচ্ছে অনেক বড় গ্রোথ। আর একটা যেটা যে হচ্ছে, আপনি হয়তো জানবেন যে চায়নার আরএমজি এক্সপোর্ট অনেক কমে গেছে, এটার দুইটা কারণ ব্যবসায়ীরা আমাদেরকে যেটা বলছেন, একটা হচ্ছে জিও পলিটিক্যাল কারণ যে চায়নার সাথে ওয়েস্টার্নদের যে একটা রেশারেশি হচ্ছে, এবং সেই কারণে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো হচ্ছে চায়নার উপর হচ্ছে ডিপেন্ডেন্সি একটু কমানোর চেষ্টা করছে, এবং তারা বিকল্প সোর্স হিসেবে বাংলাদেশ। এটার কারণে কি একটা যে গ্লোবাল যে ডিমান্ডটা শ্রিঙ্কও করবে, সেটাতে কিছু চাইনিজ অর্ডার কি কিছু শিফট হয়ে বাংলাদেশে আসবে না? বাংলাদেশে অলরেডি চাইনিজ অর্ডার আসছে। আচ্ছা, এবং আর একটা কারণ হচ্ছে যে আপনার চায়নার যে লোকাল ডিমান্ড, যে আরএমজির হচ্ছে গ্লোবাল মার্কেট সাইজ হচ্ছে $750 বিলিয়ন, এর মধ্যে শুধু চায়নার ইন্টারনাল মার্কেটের সাইজ হচ্ছে $300 বিলিয়ন। চাইনিজ এক্সপোর্টাররা এখন হচ্ছে যে চায়না তাদের ইন্টারনাল মার্কেটে হচ্ছে সাপ্লাই করছে, কারণ ইউরোপীয় ইউনিয়ন এবং হচ্ছে যুক্তরাষ্ট্রে আরএমজির দাম ওইভাবে বাড়েনি।
আরএমজি প্রোডাক্টের দাম বাড়ানি, ফলে তারা যদি মানে এক্সপোর্ট করার চেয়ে নিজেদের মার্কেটে সেল করাটাকেই তারা অনেক বেশি লাভজনক মনে করছে। সো এটা ইন এ ওয়ে বাংলাদেশের জন্য একটা ব্লেসিং ইন ডিসগাইজ, বিশেষ করে বাংলাদেশেও তো একটা একটা বাংলাদেশ পুরো পৃথিবীটাই একটা ভিশাস সার্কেলে ঢুকে গেছে, যেখানে ইনফ্লেশন, লো ডিমান্ড, এবং আমাকে এটা কভার করতে গেলে আবার ডিমান্ডটাকে বের বাড়তে হবে এবং সেটা দিয়ে ইনফ্লেশনটা কাটাবে কাটাতে হবে। তো আমরা যে আগে যে এক্সপোর্টের টার্গেট করেছিলাম, যে আগে 2018-19 ওই সব সময়ে যখন আমরা ভাবতাম 50 বিলিয়ন, 60 বিলিয়ন একটা বেঞ্চমার্ক, আমরা কি সেই টার্গেট থেকে এখনো পিছিয়ে আছি? আমরা সেই টার্গেট থেকে পিছিয়ে আছি। 2015 এবং 2018 মানে সরকার যে এক্সপোর্ট পলিসি করে এটা 3 বছর মেয়াদি করে, এবং 2018 সালে যে এক্সপোর্ট পলিসি করা হয়েছিল 2018 এবং 2021, ওই এক্সপোর্ট পলিসিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল যে 2021 সালের মধ্যে $60 বিলিয়ন এক্সপোর্ট হবে, এবং এই $60 বিলিয়নের মধ্যে $50 বিলিয়ন হচ্ছে আরএমজি এক্সপোর্ট হবে। তো আমরা সেটা থেকে অনেক পিছিয়ে আছি। যে এই এই অর্থ বছরে আমরা সব কিছু মিলে হয়তো $50 বিলিয়ন বা $50 বিলিয়নের কাছাকাছি এক্সপোর্ট আর্ন করতে পারবো, এবং সরকার যে প্রজেকশন করছে আগামী অর্থ বছরে 20% হচ্ছে গ্রোথ হবে এক্সপোর্টে, তো সেটা যদি সম্ভব হয় তাহলে আমরা আগামী অর্থ বছরে $60 বিলিয়ন। এই এই এক্সপেকটেশনটাকে একটু বেশি অ্যাম্বিশাস, কারণ আপনি তো জানেন না যে এই ওয়ার কবে শেষ হবে, এবং আপনার রিপোর্টেও আছে যে আমরা জানি না, আমরা জানি না, এবং একটা ওয়ারের যে লং টার্ম ইফেক্ট কি হবে সেটা আসলে কেউই জানে না। এটা হচ্ছে অ্যাম্বিশাস খুব একটা মনে হয় না, কারণ হলো যে আপনি যদি খেয়াল করেন যে 2007 এবং 2008 সালে যখন বিশ্বব্যাপী মন্দা শুরু হয়েছিল তখন ধারণা করা হয়েছিল যে বাংলাদেশের আরএনজি এক্সপোর্ট অনেক কমে যাবে, কিন্তু ওই সময়ে হচ্ছে বাংলাদেশের এক্সপোর্টে মডারেট গ্রোথ হয়েছিল, কারণ হচ্ছে বাংলাদেশ কম দামি পোশাক এক্সপোর্ট করে, এবং ওই লো এন্ডের জায়গাটা থেকেই একটা রিলিফ। এটা যদি কস্টলি জিনিস হতো, কাস্টমার ইনফ্লেশনের সময় কস্টলি জিনিস অ্যাভয়েড করে, কিন্তু তার বেসিক যে নিড সেটাকে সে পূরণ করে। আচ্ছা, এটার পাশাপাশি যে আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রি যে প্রজেকশনটা করলো যেখানে মন্দাই দেখছেন, সেখানে আপনি কিভাবে করে রেমিটেন্সের গ্রোথ এক্সপেক্ট করছেন? রেমিটেন্সের গ্রোথ এটা হচ্ছে অর্থ মন্ত্রণালয় চিন্তা করছে, যে কারণ কোভিডের পরে 5.5 লাখ শ্রমিক নতুন করে বিদেশে গেছে, এবং এই 5.5 লাখ শ্রমিকের কাছ থেকে বাড়তি রেমিটেন্স পাওয়া যাবে এরকম আশা করছি। কিন্তু আমরা তো রিসেন্ট টাইমসে দেখেছি যে আমাদের রেমিটেন্স তো কোভিডের সময় খুবই ভালো পারফরমেন্স ছিল, এবং ওই সময় অর্থনীতিবিদদের মধ্যেও হচ্ছে এক ধরনের শঙ্কা ছিল যে হয়তো তারা হচ্ছে যে মানে লিগাল চ্যানেল দিয়ে আসছিল, আবার কেউ কেউ বলছিল যে তাদের বিদেশে যার যা সম্পদ আছে সব বিক্রি করে দেশে পাঠাচ্ছিল, এবং কোভিড এর সময় হচ্ছে 36% গ্রোথ হয়েছিল, ফলে এই অর্থ বছর কারেন্ট ফিসকালে সরকার হচ্ছে এখানে 35% গ্রোথ ধরেছিল, কিন্তু সেটা কি, কিন্তু সেটা হচ্ছে এখন এখন পর্যন্ত নেগেটিভ গ্রোথ আছে, এবং গভর্নমেন্ট আশা করছে যে এবছর সামান্য 1% হয়তো গ্রোথ হবে, কিন্তু এই নতুন যে 5.5 লাখ শ্রমিক গেছে তারা অ্যাড করবে। কিন্তু আমরা এখন রেমিটেন্স থেকে এক বছরে কিরকম এক্সপেক্ট করছি? গত অর্থ বছর আমাদের $24 বিলিয়ন এসেছিল আর কি, তো এই অর্থ বছর সরকার যেটা প্রজেকশন করছে সংশোধিত বাজেটে 1% গ্রোথে আপনার $25 বিলিয়ন হবে, কিন্তু সেটা পূরণ হবে কি হবে না সেটা আগামী মাসে বোঝা যাবে, কুরবানি ঈদ সামনে আছে, এবং আপনি জানেন যে কুরবানি ঈদের সময় আমাদের প্রচুর রেমিটেন্স আসে, এবং ঈদের পরের মাসে সাধারণত রেমিটেন্স আবার কমে যায়, অনেক কমে যায়, কারণ সবাই ঈদের আগের মাসেই পাঠায়, তো আগামী মাসটা দেখলে হয়তো সেটা বোঝা যাবে। এই পর্যন্ত আমাদের উইথ কম্বাইন্ড উইথ আরএমজি এক্সপোর্ট এবং রেমিটেন্স এই দুটাই হলো আমাদের সবচেয়ে স্ট্রং পয়েন্ট। আমরা টোটাল তাহলে $50 বিলিয়ন এক্সপেক্ট করতে পারি? $50 বিলিয়ন তো শুধু এক্সপোর্ট থেকে আমরা এক্সপেক্ট করছি, আর রেমিটেন্স থেকে গভর্নমেন্ট হচ্ছে $25 বিলিয়ন এক্সপেক্ট করছে। 50 আর 25 হলো $75 বিলিয়ন। এটা খুব ইম্পর্টেন্ট অ্যাস্পেক্ট কনসিডারিং যে আমাদের ইম্পোর্ট বিল অনেক বেড়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে এই বছর ইম্পোর্ট এপ্রিল পর্যন্ত, জুলাই থেকে এপ্রিল পর্যন্ত, এটা অলরেডি $73 বিলিয়ন ছাড়িয়ে গেছে, এবং আপনার কথা অনুযায়ী এটা $78 বিলিয়নে গিয়ে বাই দি এন্ড অফ দি ইয়ার মানে ফিসক্যাল ইয়ারে গিয়ে দাঁড়াবে। সো এই এই এইটা এই যে এখানে একটা গ্যাপ তৈরি হবে, সেটাকে কিভাবে করে গভর্নমেন্ট মিট আপ করবে? গ্যাপ যত বাড়বে আমাদের ইকোনমির জন্য তত খারাপ, যেটা আমরা এখন ফেস করছি আর কি, যে আমাদের যে ফরেন কারেন্সি ইনকাম এর মধ্যে এক্সপোর্ট রেমিটেন্স এর বাইরে থাকে হচ্ছে আমাদের বিদেশি ঋণ,
বিদেশি ঋণের মধ্যে আবার হচ্ছে দুইটা রকম আছে, একটা হচ্ছে প্রজেক্ট সাপোর্ট, মানে প্রজেক্টে যে লোন দেয় সেই টাকাটা হচ্ছে আমাদের ইমিডিয়েটলি লাগে, আমাদের সরকারের কোষাগারে থাকে না। যেমন হচ্ছে আপনি একটা প্রজেক্ট নেবেন, মেট্রো রেল প্রজেক্ট, এই মেট্রো রেল প্রজেক্টে আপনি জায়গার কাছ থেকে যে লোনটা পাচ্ছেন ফরেন কারেন্সিতে, সেই লোনটা কিন্তু আমাদের সরকারের কোষাগারে আসছে না। এটা হচ্ছে মেট্রো রেল প্রজেক্টের জন্য আপনার যেসব জিনিস ইম্প্রুভ করা লাগবে ওখানেই চলে যাচ্ছে, কিন্তু হচ্ছে যে বাজেট সাপোর্ট পাওয়া যায়, বাজেট সাপোর্ট বা হচ্ছে বিদেশ থেকে কোনো অনুদান যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এখানে জমা হয় আমাদের ব্যালেন্স অফ পেমেন্টে, এটা কাজে লাগে। তো আগামী অর্থবছরও সরকার হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্টে যে ডেফিসিট থাকবে সেটা সরকার প্রজেকশন করছে যে এটা হচ্ছে আপনার $11 বিলিয়ন মতন। বাট এই এই বছর মানে এটা আমার মনে হয় যে কোনো সরকারের আরো কিছু ব্যয় আছে, যে আমরা যে শুধু আয় দেখলাম এবং এই ইম্পোর্টের বাইরে সরকারের আরো কিছু ফরেন কারেন্সি ব্যয় আছে, যে সরকার যে বিদেশ থেকে ঋণ নেয় সেই ঋণের হচ্ছে কিস্তি পরিশোধ করা লাগে। তো আগামী অর্থ বছর এটা প্রায় $3 বিলিয়ন মতন পরিশোধ করতে হবে। এরপরে আমাদের প্রাইভেট সেক্টরের কিছু লোন আছে যেটা বিদেশ থেকে, সেটাও তো আমাদের এই ফরেন কারেন্সিতেই পেমেন্ট করা লাগে। হ্যাঁ, মানে আমার অডিয়েন্সের জন্য আই এম শিওর যে সবাই কোশ্চেন বারবারে ঘুরে ফিরে সেই শ্রীলঙ্কার কথাটাই আসে, যে আমাদের এই গ্যাপটা কি খুব বিপজ্জনক কিনা। মানে শ্রীলঙ্কার সাথে আসলেই কম্পেয়ার করা যায় না, আমাদেরকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আশ্বস্ত করেছেন এবং আমরা যারা অর্থ মন্ত্রণালয়ে অনেকদিন ধরে বিট করি, তো ওইভাবে মানে শ্রীলঙ্কার সাথে হয়তো কম্পেয়ার করা যায় না, কিন্তু আমাদের এখন একটু মানে একটু রিস্ক আছে এবং সেটা মিটিগেট করার জন্য সরকার অনেক চেষ্টাও করছে। সরকার কিছু পদক্ষেপ অলরেডি নিয়েছে, যে এখনই জরুরি নয় এরকম প্রজেক্ট বাস্তবায়ন স্থগিত রাখা। কিন্তু এগুলোর ফলে আমরা জানি, এগুলো আমরা আগে রিপোর্ট করেছি, ইনসাইডেও বলেছি, বাট এগুলোর ফলে আসলে ব্যয় সংকোচন কতটুকু হয়েছে এটা তো এখনই আমরা বুঝতে পারবো না, ঠিক না? কারণ এখানে বিভিন্ন অনগোয়িং প্রজেক্ট আছে এবং হয়তো সামনে কিছু প্রজেক্ট নেওয়া বন্ধ হবে। সরকার হাতে আরো অনেক কিছু মানে আরো অনেক অস্ত্র আছে, সরকার চাইলে হয়তো প্রয়োজনে সেগুলিও ব্যবহার করবে। যেমন আমরা যারা বিদেশ যাই, হ্যাঁ, তারা হচ্ছে প্রত্যেকে $10,000 করে নিয়ে যেতে পারি, তো এটা হচ্ছে হিউজ অ্যামাউন্ট। এখন তো $10,000 মানে হচ্ছে $10,00,000, এই এই পরিমাণ অর্থ বিদেশে নেওয়ার আসলে সবার ক্ষেত্রে প্রয়োজন নাই। সরকার চাইলে এখানেও একটা ক্যাপ দিয়ে দিতে পারবে, সরকার হাতে অনেক অস্ত্র আছে, সরকার সেগুলি হয়তো প্রয়োজনে ইউজ করবে আমার ধারণা। সো আমরা একটা জিনিস জানলাম যে আমাদের সরকার অলরেডি নিজে থেকেই আগের থেকেই একটা প্রজেকশন দিয়ে দিয়েছে যেখানে রেমিটেন্স বাড়বে এবং আমাদের এক্সপোর্ট গ্রোথ কমবে, বাট এক্সপোর্ট কমে যাবে তা না, গ্রোথ কমবে। আমাদের যে ভালো একটা গ্রোথ এই বছর আমরা দেখে আসছি সেটা হয়তো মে মাসের পরে জুন জুলাইয়ে গিয়ে আমরা টের পাবো যে আসলেই কমছে কি না, বাট কশাস থাকা ভালো। আমরা এই প্রোগ্রামের জন্য কাশেমকে অনেক ধন্যবাদ দেই, আর আপনাদের যদি এই প্রোগ্রামটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার দেবেন, আর আমাদের চ্যানেলে চোখ রাখবেন।